Hi, welcome back into my channel, and today we will discuss about third conditional sentences. আজ আমরা third conditional sentence গুলিকে কি করে প্রতিদিনের কথোপকথনে ব্যবহার করা যায় সেই নিয়ে আলোচনা করব। আমার নাম দেবব্রত রায়। If she had invited me, I would have joined the party. যদি সে আমায় পার্টিতে নিমন্ত্রণ করে থাকতো তাহলে আমি যোগদান করতাম। এখানে আমরা অতীতের কথা বলছি। শি ডিড নট ইনভাইট মি, সে আমায় আমন্ত্রণ করেনি। অ্যান্ড আই ডিড নট জয়েন দ্য পার্টি, এবং আমিও পার্টিটিতে অংশগ্রহণ করিনি। যখন আমরা অতীতের কোনো ঘটনা নিয়ে অনুতাপ করি, রিগ্রেট করি, অথবা অন্য কী রকম হতে পারতো সে নিয়ে বলি, তখন আমরা থার্ড কন্ডিশনাল সেন্টেন্সগুলি ব্যবহার করি। এক্ষেত্রে ইফ কন্ডিশনালটি পাস্ট পারফেক্ট হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব। সেকেন্ড ক্লজটি সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব হবে। কোনো কোনো ক্ষেত্রে আমরা উডের পরিবর্তে কুড অথবা মাইটেরও ব্যবহার করে থাকতে পারি। ইফ আই হ্যাড স্টাডিড হার্ডার, আই উড হ্যাভ পাস দ্য এক্সাম। যদি আমি আরও কঠিন পরিশ্রম করে থাকতাম তাহলে আমি পরীক্ষাটিতে পাশ করতাম। বাট আই ডিডন্ট স্টাডি হার্ডার অ্যান্ড আই ডিডন্ট পাস দ্য এক্সাম, কিন্তু আমি কঠোর পরিশ্রম করিনি এবং পরীক্ষাটিতে পাশও করিনি। ইফ আই হ্যাডন্ট অ্যাটেন্ডেড দ্য পার্টি, আই উড হ্যাভ মিসড অ্যান অপরচুনিটি। যদি আমি পার্টিটিতে অংশগ্রহণ না করতাম তাহলে একটি বড় সুযোগ হারাতাম। এক্ষেত্রে আমি পার্টিটিতে অংশগ্রহণ করেছিলাম এবং আমি সুযোগটি পেয়েছিলাম, হয়তোবা কারোর সাথে পরিচিত হবার বা অন্য কিছু। একটি জিনিস খেয়াল রাখতে হবে, আমরা এখানে অতীত থেকে যা ঘটে গিয়েছে, যার আর পরিবর্তন সম্ভব নয়, তা অন্যরকম হলে কি হতো সেটি আলোচনা করছি। তাই সেক্ষেত্রে পজিটিভ সেন্টেন্সগুলিকে নেগেটিভ হিসেবে এবং নেগেটিভ সেন্টেন্সগুলিকে পজিটিভ হিসেবে বলা হচ্ছে। এবার এই সেন্টেন্সগুলিকে ঘুরিয়েও বলা যায়। যেমন আই উড হ্যাভ হেল্পড হিম ইফ হি হ্যাড ইনফর্মড মি, আমি তাকে সাহায্য করতাম যদি সে আমায় জানাতো। এক্ষেত্রে মাঝে কমার ব্যবহার হবে না। ইফ শি হ্যাড প্রপোজড মি, আই উড হ্যাভ এগ্রিড, যদি সে আমায় প্রস্তাব দিত হয়তোবা আমি রাজি হতাম। উডের পরিবর্তে অন্যান্য মডেলস could, might এর ব্যবহারও করা যায়। If I had known, I would have helped him, যদি আমি জানতাম আমি তাকে সাহায্য করতাম। If I had known, I could have helped him, আমি যদি জানতাম আমি সাহায্য করতে পারতাম। If I had known, I might have helped him, আমি যদি জানতাম হয়তোবা আমি তাকে সাহায্য করতাম। এইভাবে বলা যায়। If I had known that it was so tough to get a new job, I wouldn't have left the job. যদি আমি জানতাম নতুন চাকরি পাওয়া এতটা কঠিন তাহলে আমি চাকরিটি ছাড়তাম না। If I had got the job, I would have married you earlier. যদি আমি চাকরিটি পেয়ে থাকতাম তাহলে তোমায় আরও আগে বিয়ে করতাম। If I hadn't met you, I would have missed the best gift of God. If I hadn't met you, I would have ruined my career. If I had known earlier that English is so easy to learn, then I would have started earlier. So you can practice this way. If you want to regret about anything past, or you want to mention some hypothetical conditions about past, or you want to say something different which actually didn't happen in the past, then you can use this type of third conditional sentences. So if you like this video, please share it with your friends so that I can upload more and more videos for you. And please subscribe this channel, and to get instant notification you can press the bell icon. And if you want to practice
স্পোকেন ইংলিশ, দেন ইউ ক্যান জয়েন মাই হোয়াটসঅ্যাপ গ্রুপ, দ্য লিঙ্ক ইজ গিভেন ইন দ্য ডিসক্রিপশন বক্স, অ্যান্ড দ্য লিঙ্কস অফ আদার ভিডিওস আর অলসো গিভেন ইন দ্য ডিসক্রিপশন বক্স। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন দেন প্লিজ পুট ইউর কমেন্টস বিলো। থ্যাংকস ফর লিসনিং অ্যান্ড ভিউইং দিস চ্যানেল।